সুইমিং কর, সুইমিং কর, একবার একবার কর, একবার কর, সুইমিং একবার একবার দেখি সুইমিং হোক, একবার 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 আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও। তো গাইস, মতিঝিলের যে এই যে ঘর আছে, তোমরা নিশ্চয়ই এই ঘরগুলো দেখেছো। তো এটাতে থাকতে গেলে কত টাকা পে করতে হবে, তো এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, আর যারা যারা আমাদের চ্যানেল একদম নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে তোমরা দেখো, অবশ্যই ফলো বাটনটা টিপে রাখবে, তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলি তুমি সব থেকে আগে পাবে। আমি যখনই আসি লাইটিং তো খারাপ থাকে, বাট এইরকম খারাপ থাকবে আমি কখনো ভাবিনি। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি মতিঝিলের গেটের সামনে, যে নতুন মতিঝিল। আর এটা হচ্ছে কি টিকিট কাউন্টার মতিঝিলের, আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে কি 30 টাকা, মানে 30 টাকায় তোমাকে টিকিট কাটতে হবে পার মানুষ পিছু। আর বাচ্চাদের 5 বছরের নিচে তাদের কোনো টিকিট কাটতে হয় না। তো এখানে টিকিট চেকিং হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, আর এই হচ্ছে মতিঝিলের গেট। আর এই দিকটা হচ্ছে কি বাচ্চাদের খেলার জন্য জায়গা। তো চলো দেখি কি কি খেলার জায়গা আছে এখানে। এই দেখো বাচ্চারা টিড়িং মিড়িং করে খেলছে সব। আর এইদিকে কিছু খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য, যারা বাচ্চারা এসে খুবই আনন্দ উপভোগ করে এখানে। আর এটিও ফোলানো হচ্ছে, এখানে খুবই লাফালাফি করে দেখতে পাচ্ছ, ফোলানো হচ্ছে। আর বাচ্চারা অলরেডি এসে দাঁড়িয়ে আছে এখানে চাপার জন্য। আর ওই যে টয় ট্রেন, এটা পুরো এক রাউন্ড লাগায়। এই যে এখান থেকে ছাড়ে, এখানে হচ্ছে কি স্টেশন, আর পুরো এক রাউন্ড মারে, আর এর জন্য 20 টাকা টিকিট কাটতে হয়। মতিঝিলের অলরেডি আমার একটা ব্লগ বানানো আছে, তো আজকে আসলাম জাস্ট দেখতে এখানে নতুন কিছু হয়েছে কিনা। তো চলো ওই দিকে যাওয়া যাক। আর এই সাইডে একটা ফুলের গার্ডেনও আছে, তো সেটাও দেখবো একবার। এই দেখো, যে আমি যেটা বলছিলাম তোমার ফুলের গার্ডেন, মানে প্রচুর প্রচুর ফুল এখানে, গোলাপ বাগানের প্রচুর রকম ফুল। এই দেখো দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কিন্তু ফুলে ভর্তি। মতিঝিল পার্কে যদি আসো 3-4টের দিকে আসবে, তাহলে কিন্তু বেস্ট কোয়ালিটি তোমার ফটো ক্যাপচার করতে পারবে। আর বেশিরভাগ এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু DSLR নিয়ে এসে খুবই ছবি তোলে, তোমরা আসলে দেখতে পাবে। আর মোটামুটি 3-4টের দিকে এসো, তাহলে কিন্তু দারুণ কোয়ালিটি ছবি পাবে তোমরা। তো গাইস, এখানে অনেকদিন আগে ইসলাম, এখানে বোট চলতো, বাট এখন পানি মানে শুকিয়ে গিয়েছে, কি জানি ভাই, বর্ষা নাই তো সেই কারণে মানে পানি শুকিয়ে গিয়েছে। আর বোটও দেখতে পাচ্ছ ওই ওপরে টাঙানো, ওই দেখো ওপরে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে থাকতে গেলে তোমাকে 3000 টাকা পে করতে হবে মতিঝিলের। আর এটার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুকিং করতে পারবে। পার নাইট কিন্তু তোমাকে 3-3.5 হাজার টাকা মতো পে করতে হবে। তো এখানে কোনো লোকজনও নেই যে তার সাথে কথা বলে একবার ভিতরে যাব, গিয়ে দেখবো কীরকম কী না। তো পরে এক টাইম যদি হয় তো ভিতরে গিয়ে দেখাবো যে এই ঘরগুলি কীরকম, 3000 টাকা কি আদেও তোমার সুইটেবল কি না, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু ডিটেলস ভিডিওগুলো পাবে। মতিঝিল পার্ক এতটা বড় যে তুমি চারিদিকে হেঁটে শেষ করতে পারো, মানে এইদিকে যে এত বড় একটা এরিয়া, এইদিকে এত বড় একটা এরিয়া, মানে তুমি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে। মানে যদি হাঁটা প্র্যাকটিস না থাকে তোমার, তাহলে পুরো একদিনে কিন্তু তুমি হেঁটে তারপরের দিন আর ঘুম থেকে উঠতে পারবে না, এত বড় এরিয়া এটা। আর গাইস, এই ফোয়ারা আমার জন্য কিন্তু আমি দেখতে পাইনি, যখনই আসি তখনই খারাপ থাকে কিংবা কিছু থাকে, বাট এখন দেখছি পুরো জলই শুকিয়ে গিয়েছে, কিছু পানি মারি নেই। তো কে কে এই লাইটিং দেখেছো কমেন্ট করে জানিও তোমরা। আর এই লাইটিংটি বেসিক্যালি শুরু হতো সন্ধ্যাবেলার দিকে, বাট যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কি ফোয়ারার মেশিনের যে সব জিনিসপত্র সেইগুলি। আমি যখনই আসি লাইটিং তো খারাপ থাকে, বাট এইরকম খারাপ থাকবে আমি কখনো ভাবিনি। মতিঝিলে এসে কিন্তু আমি সেই হুলা টিমকে মিস করছি, হুলা হুলা করতে আমার ভিডিওতে এসে, তারা কিন্তু নেই, সেই কারণে একটু ফাঁকা ফাঁকাই লাগছে আমার। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম ভাই, সেই কারণে এই যে একটা জায়গা পেলাম, এখানে একটু বসলাম, কারণ পা ব্যথা করতে লেগে গিয়েছে খুবই। আমি বলছিলাম না যে ছবি তোলার জন্য বেস্ট জায়গা, এ দেখো এখানে কিন্তু বেবি শ্যুট হচ্ছে DSLR নিয়ে, বেবি ওই যে বেবি কাঁধে। ভালো লাগছে তোমার এই পার্কের? এই পার্কের সব কিছুই ভালো লাগছে, আমার এই ঘরটা খুবই ভালো লাগছে। এই ঘরটা না, 3000 টাকা পে করতে হবে ঘরের লেগে, একদিনের লেগে। তোমার এই পার্কের কোনটা ভালো লাগছে? এই পুকুর, এই পুকুরটা স্কুল থেকে সব বাচ্চাদেরকে আনে, বাট আমাদের টাইমে ওসব কিছু ছিল না, মানে কোনো স্কুল টুরমুর হতো না, যা স্কুলে যাও, চাললাম ডাললাম, ভাত খেয়ে বাড়ি আসো। এই যে জায়গাটা, এই জায়গাটা হলো আমার সব থেকে ফেভারিট জায়গা, কারণ হচ্ছে কি একদম পার্কের শেষে যখন এই ধাপিতে এসে বসবে না, তখন তোমার মানে 30 টাকা শোধ হয়ে যাবে পুরো। এই দেখো দেখো অলরেডি কতজন এসে এখানে বসে আছে অলরেডি।
কি হচ্ছে এটা কি হচ্ছে দেখি ইনসা এখানে কি করছে একটা মানে সুইমিং করবে ইনসা দেখি সুইমিং করো সুইমিং করো একবার একবার করো একবার করো সুইমিং একবার একবার দেখি সুইমিং হোক একবার 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 আমি আচ্ছা ঠিক আছে ছেড় দাও তো এই যে জায়গাটা দেখছো এখানে প্রতি সন্ধ্যার দিকে একটা শো চলে আর এই যে পর্দা মর্দা আছে এগুলো দিয়ে ঢেকে দেওয়া হয় আর এখানে শোটা হয় তো তোমরা ইউটিউবে গিয়েও পেয়ে যাবে যদি মতিঝিল শো মারো তো দেখে নিতে পারো যে শোটা কি শো হয় এখানে প্রজেক্টরটা আছে এটা দিয়ে কিন্তু ওই শোটা চালানো হয় এখানে উঠলে জরিমানা দেখতেই পাচ্ছ আর এখানে হাতি ঘোড়া সিং কি সব আছে মূর্তি সৈন্য টৈন্য নিয়ে এখানে যুদ্ধের যে একটা সিন এটা পুরো মূর্তি দিয়ে কভার করেছে তারা ঘোড়াগুলোর উপরে যে বসে আছে সে কে তোমরা কমেন্টে জানাও যদি চিনতে পারো এই দেখো দেখতে পাচ্ছ জানাও কমেন্টে ফটাফট তো এই যে এটা হচ্ছে কি মতিঝিলের একদম শেষ প্রান্ত এই যে সৈন্য টৈন্য নিয়ে মূর্তি থাকে এটা হচ্ছে কি মতিঝিলের একদম শেষ প্রান্ত বলতে পারো আর এইদিকেও সেই যে নদী দেখতে পাচ্ছ এখানে মানে বোট রাইডিং করাই যখন ওই সাইড থেকে যে বোটগুলি ছাড়ে তো এছাড়া তোমার হাঁপ লেগে যাচ্ছে না হাঁটতে হাঁটতে হাঁপ লাগছে না চলো তো হাঁটো এই যে রেস্টুরেন্টটা দেখছো এটা বন্ধ হয়ে গিয়েছে কী কারণে বন্ধ হয়েছে জানি না এখানে একদম দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ এই যে রেস্টুরেন্টটা ছিল এখানে ভালোই চলছিল বাট কেন বন্ধ হলো সেটা আমি জানি না দশ টাকায় ফটি এখানে কি বিসলারি পানি দেওয়া হয় এবার কি হলো এবার এবার হয়ে গেল হাঁটা খুব বলছিল হাঁটতে পারছে হাঁটতে পারছে এবার কোলে আ গাইস এখন বাজে মোটামুটি পাঁচটা বাট দেখতে পাচ্ছ কত কিন্তু লোকজন আসছে মানে যত সন্ধ্যা লাগছে ততই কিন্তু ভিড় বাড়ছে মনে হচ্ছে এই যে লাইটিংয়ের এরিয়াটায় প্রচুর কিন্তু লোকজন এসেছে তো এই পার্কের ভিতরে একটা পার্ক আছে কিন্তু দেখতে পাচ্ছি এই পার্কটা এখন বন্ধ আছে তো টেকনিক্যাল কোনো কারণের জন্য হয়তো বন্ধ রেখেছে বাট এটাও কিন্তু একটা মিনি পার্ক এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন এই পার্কে ঢুকেছিলাম বাট এখন বন্ধ দেখতে পাচ্ছ গেট ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ এর আগের ব্লগটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো চেক করে নিও তোমরা এই জায়গা থেকে আমি ছবি তুলেছিলাম মানে এই এইগুলো যখন কাজ চলছিল তখনকার দুটো ছবি আমি দিচ্ছি দেখো তোমরা তো কমেন্ট করে জানাও আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গিয়েছি প্রচুর কিন্তু ভিড় যত সন্ধ্যা লাগছে তত কিন্তু ভিড় বাড়ছে এখানে এটা হচ্ছে কি এক্সিট পথ মানে হচ্ছে কি এই মতিঝিলের বেরোনোর রাস্তা এই একটাই আর এই এই সাইডটা কিন্তু পুরোটাই ক্যান্টিনে ভর্তি মানে ওইদিকে হাঁটে মেটে এসে খিদে লেগে যাবে সোজা এইসব ক্যান্টিনগুলোতে খেয়ে বাড়ি চলে যাবে এই দেখা দেখো সবটাই কিন্তু পুরোটা এলাকায় ক্যান্টিনে ভর্তি এইসব স্টলগুলিতে অর্ডার দিয়ে চলে আসবে আর এইসব টেবিলগুলিতে বসে শর্ট শর্ট খেয়ে সোজা বাড়ি চলে যাবে মতিঝিলের এই যে সামনে দেখছো এগুলোতে প্রচুর প্রচুর স্টল পেয়ে যাবে তোমরা আগে স্টল ছিল না কিন্তু এখন নতুন দেখছি স্টলগুলি আর গাইস যারা যারা আমাদের চ্যানেল একদম নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো যারা অবশ্যই অবশ্যই ফলো দিও যারা সাবস্ক্রাইব করার তারা কিন্তু অলরেডি করে রেখেছে তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে